আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট বা মূল্যায়ন নির্দেশনা দেওয়া হয়েছে। কোভিড-19 অতিমারীর কারণে 18/3/2020 থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে 2021 সালে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি। তবে শিক্ষার্থীদের শিখনফল প্রক্রিয়া অব্যাহত রাখতে সংসদ বাংলাদেশ টেলিভিশন ধারাবাহিক শ্রেণী কার্যক্রম প্রচার করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের উদ্যোগে অনলাইন ক্লাস পরিচালনা করেছে। তারই ধারাবাহিকতায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রয়েছিল। এখন তোমাদের যারা দশম শ্রেণী রয়েছে তাদের জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। 14/6/2021 তারিখ থেকে গ্রিড অনুযায়ী অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে এবং প্রতি সপ্তাহে শুরুতে মাউসির ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজগুলো দিয়ে দেওয়া হবে এবং সপ্তাহে শেষে শিক্ষার্থীরা নির্ধারিত কাজগুলো শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়ে নতুন অ্যাসাইনমেন্ট গ্রহণ করবেন। সো তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য শিক্ষকদের জন্য কিছু অ্যাডভাইস দেওয়া আছে, সেটা উপরে এটা শিক্ষকদের জন্য দরকার কি কীভাবে শিক্ষকরা অ্যাসাইনমেন্টগুলো সংরক্ষণ করবে, তারা এরকম ছকের মাধ্যমে সংরক্ষণ করবে। এখন তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের গ্রেডটি নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে প্রণীত অ্যাসাইনমেন্ট গ্রিড হচ্ছে: প্রথম সপ্তাহে বাংলা এবং গণিত অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, দ্বিতীয় সপ্তাহে ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অথবা বিজ্ঞান অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তৃতীয় সপ্তাহে দেওয়া হবে গণিত এবং পদার্থ, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ এগুলো দেওয়া হবে, চতুর্থ সপ্তাহে বাংলা ইংরেজি দুইটা অ্যাসাইনমেন্ট করে দেওয়া হবে, প্রতিদিন দুইটা করে অ্যাসাইনমেন্টই দেওয়া হবে তোমাদের। সো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমরা এক এক করে প্রতি সপ্তাহের যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলো তোমাদেরকে দিয়ে দেব। পরবর্তী ভিডিওতে আমরা বাংলা যে অ্যাসাইনমেন্টটা রয়েছে সেটা এবং গণিত যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেগুলো দেবো এবং এর পরবর্তীতে আজ রাতে তোমাদের জন্য বাংলা এবং যে গণিতের উত্তরগুলো রয়েছে সমাধানগুলো 100% নির্ভুল সমাধানগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে দেবো। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।